সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল আমার আজকের আয়োজন আপনাদের জন্মবার যদি শনিবার হয়ে থাকে তাহলে দুই সালে সফলতার চাবি হাতের মুঠ হয়ে থাকবে তো দুই সালে যে সফলতার চাবি হাতের মুঠ হয়ে থাকবে তার জন্য আপনাদের সর্বপ্রথম দেখতে হবে যে আপনারা কেমন মানুষ কোন চরিত্রের মানুষ কি বৈশিষ্ট্য রয়েছে এই বৈশিষ্ট্যের মধ্যে কোনটাকে গ্রহণ করতে হবে আর কোনটাকে বর্জন করতে হবে কোনটা বর্জন করলে সফলতা চাবি হাতের মুঠে আসবে আর কোনটা ধরে রাখলে সফলতা হাত ফস্কে বেরিয়ে যেতে পারে এটি কিন্তু সর্বপ্রথম মাথায় রাখতে হবে সেই সঙ্গে দুই সালে শরীর স্বাস্থ্য কেমন থাকবে কর্ম পাবেন কি পাবেন না কর্ম ব্যবসায় কতটা উন্নতি করবেন কোন কর্ম কোন ব্যবসায় অধিক উন্নতি করবেন এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে কিনা অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে কি না আর্থিক দৈন্যদশা কাটবে কিনা যদিও আমি বলেছি সফলতার চাবি হাতের মুঠে আসবে তো কোন পথ থেকে সফলতার চাবি হাতের মুঠোয় আসবে সেই সঙ্গে দাম্পত্য জীবন কেমন থাকবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ হবে কি হবে না এমন কি শিক্ষার্থীদের মনের বাসনা পূর্ণ করবে কিনা শিক্ষার্থীরা কর্ম পাবে কিনা সেই সঙ্গে সন্তানরা সাফল্য পাবে কিনা পিতা মাতা গুরুজনদের সহযোগিতা পাবেন কিনা তাদের আশীর্বাদ পাবেন কিনা উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তি পাবেন কিনা সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি পাবে কিনা বন্ধুত্ব অটুট থাকবে কিনা আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে কিনা তাছাড়া এই যে সফলতার চাবি হাতে পেতে অশুভ কি কি দিক রয়েছে তা থেকে পরিত্রাণের উপায় কি এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই সালের ভাগ্যাদের বলা হবে এই ভিডিওর মাধ্যমে তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং বছরের শেষ হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া অপেরিকশান শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই হাজার চব্বিশ সালের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক আপনাদের যাদের জন্ম শনিবার তো শনিবার জন্ম হলে সেই জাতক জাতিকাদের মধ্যে থাকবে পার্থিব জগতের সুখ এবং দুঃখ উপভোগের একটা অদম্য স্পৃহা সেই সঙ্গে গভীর ও আধ্যাত্মিক জ্ঞান লাভের আগ্রহ এমনকি কর্মে থাকবে একাগ্রতা ভোগ এবং ত্যাগ দুই দিকে সমান দৃষ্টি থাকবে যেমন ত্যাগই হবেন তেমনি ভোগী হবেন তবে অত্যন্ত আরামপ্রিয় মানুষও হবেন সেই সঙ্গে ভাব প্রবণতার জন্য বিশেষ করে অধিক ভাব যদি দেখান অধিক যদি বিশেষ করে নিজেকে রঙ ফলিয়ে বলতে যান তখন কিন্তু সাফল্যের পথে বাধা আসতে পারে আবার কখনো কখনও সদা সত্য কথা এমনকি কাজ বা স্পষ্টবাদিতার জন্য জীবনে কিছু ক্ষতি সাধন হতে পারে যে ক্ষতিটা অপূরণীয় হতে পারে যেটা পূরণ করার সাধ্য আসলে কারো নেই এমনও কিন্তু ঘটতে পারে তথাপিও বিশেষ করে আপনারা আপনাদের অবিচল চলার পথ থেকে কখনো কুণ্ঠিত হবেন না এটাই আপনাদের চরিত্র সেই সঙ্গে নিত্য নতুন আশা আকাঙ্ক্ষা এবং কল্পনা যেন এক সঙ্গে স্থান করে নিতে আপনার সর্বদা বদ্ধ পরিকর তাছাড়া শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা বিপদে আপদে আকস্মিক কোনো দুর্ঘটনায় যতটা ধীর স্থির তেমনি দৃঢ় প্রতিজ্ঞ যে কোনো লোকের সংস্পর্শে চট করে মানিয়ে নিতে সক্ষম যার ফলে ঘোর সংকটকালেও বুদ্ধি কৌশলের বলে শিকল কেটে বেরিয়ে আসতে পারেন যেমন অপরিসীম মনের জোর তেমনি বিতন্ডায় সূক্ষ্ম বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে থাকেন এই শনিবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা তাছাড়া আপনারা যদি বেশি ভাব প্রবণতাকে প্রশ্রয় দেন তাহলে কিন্তু জীবন নিরাশায় পূর্ণ হতে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া যে কাজে শনিবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা হাত দেন সেটি নিখুঁতভাবে সুচারুরূপে শেষ করতে আপনারা বদ্ধপরিকর এটা আপনাদের ভালো গুণ এমনকি দায়িত্ব কর্তব্য প্রেম ধর্ম সামাজিক ব্যাপারে সর্বদাই আপনারা স্বতন্ত্র তাহলে যদি দায়িত্ব জ্ঞান পূর্ণ মানুষ হন কর্তব্যপরায়ণ হন মানে ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকে সামাজিক ব্যাপারেও যদি স্বতন্ত্র হয়ে থাকেন তাহলে কেন দুর্যোগ আসবে আর কেন দুই হাজার চব্বিশে সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে না ভেবে দেখুন তাছাড়া মহান কোনো ব্যক্তির দর্শনকে অনুসরণ করে নিজের জীবন অতিবাহিত করার চেষ্টায় মত্ত থাকতে দেখা যায় শনিবারে জন্মগ্রহণকারী প্রতিকাদের। তাছাড়া পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি এটা যেন আপনাদের কাছে মূল মন্ত্র তো পরিশ্রমবিহীন ধন উপার্জন এটি কিন্তু কোনো ক্রমেই স্থায়ী হওয়ার সম্ভাবনা কম থাকে তো আপনারা তো পরিশ্রমী মানুষ পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা মানেন অর্থাৎ আপনারা অলস নন আপনারা বসে থাকবেন না সময়কে নষ্ট করবেন না তাহলে উন্নতি ঘটবে না কেন সফলতার চাবি আসবে না কেন তবে পরবকারের বেলায় আপনারা জাতি ধর্ম বর্ণ কোনো বিচার বিশ্লেষণ নেই অর্থাৎ এক কথায় সবথেকে বেশি পরোপকারী মানুষ হচ্ছে শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা তাছাড়া যেমন আপনারা হিসাবই তেমনি সাবধানী হওয়া সত্ত্বেও কখনও যদি রেগে যান জেদ করে বসেন এমনকি অহংকারী হয়ে ওঠেন তখন কিন্তু হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে এটি কিন্তু মাথায় রাখতে হবে তাছাড়া আপনারা সর্বদাই জানেন যে জীবন সংগ্রামে জয়ী হতে কঠোর পরিশ্রমের বিকল্প নেই তার জন্যই পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি এটা আপনারা মানেন বা এটা মূল মন্ত্র তাই তো শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের বিশেষ করে জীবন চলার পথে যদি কখনো জরা ব্যাধি দুঃখ দৈন্য আসেও তথাপিও এই জরা ব্যাধি দুঃখ দৈন্যই কিন্তু আপনাদের সংগ্রামী শক্তি যুগিয়ে থাকে এটি মাথায় রাখতে হবে মনে রাখবেন ধ্বংস না হলে কিন্তু সৃষ্টি হয় না তাই তো আজকে যদি আপনার দশ টাকা হারায় কালকে কিন্তু পনেরো টাকা আসতেই হবে একটি একতলা বিল্ডিং না ভেঙে ওখানে দশতলা বিল্ডিং তৈরি করা যাবে না তো যতটা ধ্বংসযোগ্য সাধিত হবে তার থেকে বেশি উন্নতি ঘটাবে তাছাড়া মনে রাখবেন যে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা যোগ্যতা কৌশল যতই থাকুক না কেন সংগ্রামী শক্তি না থাকলে ভাগ্য সুপ্রসন্ন করা কিন্তু অনেকাংশে কঠিন তো আপনারা তো সংগ্রামী শক্তি সম্পন্ন মানুষ এমনকি পরিশ্রমী মানুষ তো পরিশ্রম যে সৌভাগ্যের প্রসূতি এটি সবসময় মূলমন্ত্র ভাবেন তাহলে আপনাদের দুই সালে কিন্তু বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা যোগ্যতা কৌশল দিয়েই আপনাদের সফলতার চাবি আসবে হাতের মুঠোয় যা জীবন যুদ্ধে জয়ী করাবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের ক্ষমতা দক্ষতা প্রচেষ্টা অধ্যাপসায় ও পরিশ্রমের বলে সংসার সমাজে প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত করবে তার একটি সাল হচ্ছে দুই সাল অবশ্য কর্ম অপেক্ষা ব্যবসা বাণিজ্যে বেশি উন্নতি হবে বিশেষ করে যারা রাসায়নিক কারখানা কেমিক্যাল দ্রব্যের ব্যবসা লৌহজাত দ্রব্য চামড়াজাত দ্রব্য চা পাতা পুরাতন দ্রব্য এমনকি খনিজ দ্রব্য সেই সঙ্গে কালো কোনো দ্রব্যাদির ব্যবসা পুরাতন দ্রব্যের ব্যবসা এমনকি মিল কলকারখানার খুচরা যন্ত্রাংশ বা যানবাহনের যন্ত্রাংশ সেই সঙ্গে বিশেষ করে যারা সার্জিক্যাল আইটেম এমনকি ছোটোখাটো খাটো অস্ত্রশস্ত্রের ব্যবসা এমনকি বাড়ি ভাড়া সেই সঙ্গে রেডি ফুডের ব্যবসা হোটেল রেস্তোরাঁর ব্যবসা এই সকল ব্যবসায় যারা নিযুক্ত আছেন তাদের জন্য দুই সাল অবিস্মরণীয় উন্নতি সাধিত হবে সেই সঙ্গে বিশেষ করে শিল্প মন্ত্রণালয় এমনকি বিদেশ মন্ত্রণালয় গৃহ গণপূর্ত মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় এমনকি বিশেষ করে উৎপাদনশীল কোনো দ্রব্যের ব্যবসা বাণিজ্যে আপনাদের জয়ী করবে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই সেই সঙ্গে খাদ্য মন্ত্রণালয় কিন্তু বিশেষ করে গুরুত্বপূর্ণ বলে অধিক বিবেচিত হবে এটি মাথায় রাখতে হবে সেই সঙ্গে বিদ্যা শিক্ষায় শিক্ষার্থীদের জীবনে হয়তো বাধা আসতেও পারে তথাপিও বিশেষ করে এই বাধাকে আপনারা শক্তিতে রূপান্তর করে লেখাপড়ায় অপরিসীম ছাপ রাখবেন সেই সঙ্গে মন আপনাদের একটু সন্দেহ প্রবান এটি কিন্তু এই সন্দেহবাতিকতা দূর করতে হবে এটি কিন্তু দাম্পত্য জীবনে অশান্তির সৃষ্টি হতে পারে তাছাড়া আপনাদের উচিত হবে দুই সালে দাম্পত্য জীবনে একে অপরকে বেশি সময় দেওয়া তাছাড়া বাতিকতা দূর করা আর সন্তানদের প্রতিষ্ঠিত করতে হলে বিশেষ করে সন্তানদের দিকে তীক্ষ্ণ নজর রাখতে হবে সন্তানদের মনো কষ্ট দূর করার চেষ্টা করতে হবে আর বন্ধু বান্ধবের ক্ষেত্রে বিশেষ করে বন্ধুদের সাথে প্রীতিপূর্ণ ব্যবহার এবং সহানুভূতিশীল এতো আপনাদের মধ্যে থাকবেই যার জন্য বন্ধুত্ব অটুট থাকবে এমনকি আত্মীয় পরিজন নিকট আত্মীয়ের দ্বারা সহযোগিতা পাবেন ভাই বোনের দ্বারাও কিন্তু সহযোগিতা পাওয়ার সম্ভাবনা থাকবে তথাপিও কোনো ভাই বোনের চিকিৎসার্থে অবশ্য অধিক ব্যয় হতে পারে তাদের বা তাদের কর্ম পাওয়ার জন্য তাদের ব্যবসা করার জন্য তাদের প্রতিষ্ঠিত করার জন্য অর্থ ব্যয় করতে হতে পারে তথাপিও এই অর্থ যে অনর্থের মূল হবে বা অর্থ যে অপচয় হবে এটি কিন্তু ভাবার প্রকাশ নেই তাছাড়া বিশেষ করে জীবনের বেশিরভাগ সময় বা এই সালে পিতামাতার সাথে কিছু বনিবনার অভাব দেখা দিতে পারে এটি কিন্তু সতর্ক থাকতে হবে বা পিতামাতার স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে তাছাড়া একটি বিশেষ কথা না বললে নয় তা হচ্ছে আপনারা যে প্রশংসার বাণী শুনতে আগ্রহী তাছাড়া এই প্রশংসার বাণী শুনতে গেলে তো আপনাদেরকে সর্বদা প্রশংসনীয় কাজ করতে হবে এটি কিন্তু মাথায় রাখতে হবে আর সবচেয়ে কঠিন কাজে হাত দিলে শনিবারের জন্মগ্রহণকারী জাতক জাতিকারা তাড়াতাড়ি সফলতা অর্জন করেন তাই তো যে বিশ্ববিখ্যাত ধনী ব্যক্তিত্ব বিল গেটস বলেছেন যে আমি সব থেকে কঠিন কাজ অলস ব্যক্তিকে দিয়ে করাই কারণ অলস ব্যক্তিরা শর্টকাট পথ বের করে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা সোচ্চার হয়ে কিন্তু এই দুই সালে গোপন প্রেম অনুচিত অবৈধ কাজবাজ এগুলো ফাঁস করে দিতে পারে তাই তো সতর্ক সতর্ক থাকতে হবে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করতে পারে জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করতে পারে সেই সঙ্গে লটারি ফাটকা জুয়ারের শেয়ার হাউজিংয়ে বিনিয়োগ করলে সেটি ঘাতক প্রমাণিত হতে পারে তাছাড়া না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ সেক স্টাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকতে হবে নচেত আপনাদেরই পাতা ফাঁদে কিন্তু আপনারাই আটকে যেতে পারেন এটি মাথায় রাখতে হবে সুপ্রিয় দর্শক তো এই যে দুই সাল দুই সালে শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের স্বাস্থ্যগত ব্যাপারে বিশেষ করে প্রস্রাবজনিত ব্যাধি পীড়া ডায়াবেটিস হজম শক্তির গোলমাল পেটের গোলমাল নারী জাতির মেয়েলি রোগের প্রাদুর্ভাব যৌন রোগের প্রাদুর্ভাব এমনকি মানসিক বিষণ্নতা নিদ্রাহীনতা এমন ছোটোখাটো দুর্ঘটনা বা অস্ত্রোপচার ঘটার সম্ভাবনা রয়েছে তাই তো স্বাস্থ্যগত ব্যাপারে অধিক সতর্ক থাকতে হবে সময় মতো আহার করতে হবে নির্যপ্লতা বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে কর্ম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমি বলবো বেকার যুবক যুবতীরা দুই হাজার কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে কর্মে পদোন্নতি পাবে 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 পদমর্যাদা সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে যা আপনাদের জয় জয় কার একটি বছর উপহার দেবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা তো বাস্তবায়িত হবেই সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের মজুত মালের দাম বৃদ্ধি পাবে তবেই না সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে এমনকি ঝটকা উপার্জনের নিত্য নতুন সুযোগ আসবে একাধিক পথে উপার্জন করবে যা জীবনের ভিত রচনা করা সহজ হবে এমন কি ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় বছর হবে এই দুই সাল যাদের জন্ম শনিবারে তাছাড়া বিশেষ করে আমি পূর্বেই বলেছি যে যারা রাসায়নিক কারখানা খনিজ দ্রব্য কেমিক্যাল কয়লা লৌহজাত দ্রব্য পুরাতন দ্রব্য চামড়া চা পাতা মশলা জাতীয় ব্যবসা সেই সঙ্গে বিশেষ করে যারা অস্ত্রশস্ত্র গোলা বারুদ এমনকি আমদানি রপ্তানি বাণিজ্য গৃহ গণপূর্ত অধীনে যারা কর্মরত আছেন যারা আগুন বিদ্যুৎ জ্বালানির কর্মে নিযুক্ত আছেন যারা বিশেষ করে কালো কোনো দ্রব্যের ব্যবসা বাণিজ্যের সাথে নিযুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই দুই সালটি অধিক শুভ সম্ভাবনাময় এমনকি উন্নতির অগ্রযাত্রা অধিক অব্যাহত রাখবে সেই সঙ্গে সফলতার চাবি হাতে বুঝিয়ে দেবে তাছাড়া বিশেষ করে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে যা জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তাছাড়া আপনার পরিশ্রমী মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ সঞ্চয়ী মানুষ মিতব্যয়ী মানুষ তো আপনাদের উন্নতি হবে না কেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এই মন্ত্র বাদ দিয়ে তো আপনারা এক বিন্দুও চলতে রাজি নন তো সেই পরিশ্রমের প্রকৃত মানে সফলতা এই বছরে পাবেন এমনকি যারা কায়িক পরিশ্রম করছেন ঠেলাওয়ালা মুটিওয়ালা কুলিওলা রিক্সাওয়ালা থেকে শুরু করে যারা কায়িক পরিশ্রম করছেন তাদের জীবন বদলে দেবে এই দুই সালে সেই সঙ্গে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বোঝায় থাকবে ভাই বোনদের সহযোগিতা দুপশলা সম্পত্তি ক্রয় করাবে এদিকে নিজের গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তিও লাভ হবে তাছাড়া পিতামাতার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে পিতামাতার সাথে মতানৈক্য তৈরি হতে পারে তথাপিও পিতামাতার কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতাও পাবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে শিক্ষার্থীদের প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আনবে শিক্ষার্থীরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে এমন কি কোমল শিশুরা পুরস্কৃত হতে পারে কন্যা সন্তানরা এবছর অধিক প্রতিষ্ঠা লাভ করতে পারে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে তাছাড়া দাম্পত্য জীবনের ক্ষেত্রে আমি বারবার বলবো যে জীবন সঙ্গী মতামতকে গুরুত্ব দিতে হবে তাদের দোষ ত্রুটি ধরতে যাওয়া ঠিক হবে না তাদের মতের বিরুদ্ধে যাওয়া ঠিক হবে না তাই তো সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন চান জীবনসঙ্গীর কর্ম চান জীবনসঙ্গীর কাছ থেকে উপার্জন চান জীবনসঙ্গীর বা শ্বশুরালয় থেকে সহযোগিতা চান সব ক্ষেত্রেই কিন্তু তার মন জুগিয়ে চলতে হবে অবশ্য বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন পাবে বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে তাছাড়া প্রতিযোগিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি সম্পত্তি দোকানপাট যানবাহন ক্রয়ের মাধ্যমে মনের অভিলাষ পূর্ণতা দেবে এমনকি কর্ম ব্যবসা অর্থভাগ্যে যে উন্নতি করবেন বা সফলতার চাবি হাতে বুঝিয়ে দেওয়ায় ধার কর্য ঋণমুক্ত করবে দুঃখ দারিদ্র দশা দূরে পালাবে পাপ কাজ থেকে আপনাদের দূরে রাখবে এমনকি বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি যোগ্য কর্ম উচ্চশিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে এমনকি বিদেশ ভ্রমণও করাতে পারে তবে প্রতিটা ভ্রমণ স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে সেই সঙ্গে কর্মস্থলে প্রচুর উপহার উপঢৌকন পাবে ব্যবসা বাণিজ্যেও ঝটকা উপার্জন করবে সেই সঙ্গে বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্টকে জয়ী করাবে শত্রুদের পরাস্ত করাবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তবে আবারও বলবো যে পিতা স্বাস্থ্য নিয়ে কিন্তু দুশ্চিন্তার কারণ হবে সুখ দুঃখের অস্ত্র জল ধরতে পারে এমনকি আপনাদেরকে সব যাত্রায় অংশ নেওয়াতে পারে এদিকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র এগুলো মেরামতে যদিও না জেহাল করবে তথাপিও বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে আরেকটি বিষয়ে সর্বদা সতর্ক থাকতে হবে রাগ জেদ ক্রোধ অহংকার এগুলো থেকে দূরে থাকতে হবে কারণ এই রাগ জেদ ক্রোধ অহংকার কখনোই কিন্তু শুভ ফল আনে না তাছাড়া লটারি ফাটকাবাজি জুয়া শেয়ার বাজার এগুলোতে বিনিয়োগে কিন্তু আপনাদের ফল দেবে না বিশেষ করে প্রকৃতপক্ষে শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের দুই হাজার চব্বিশ সালে সফলতা দেবে যারা মাথার ঘাম পায়ে ফেলছেন এমনকি যাদ্রা পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি এটা যারা মানেন তাদের জন্য হবে সফলতার চাবি আসবে হাতের মুঠোয় তো ঘরে বসে কুড়ে হয়ে থেকে ভাগ্যের দোহাই দিলে কিন্তু কোনো ক্রমেই চলবে না তাই তো ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে প্ল্যান প্রোগ্রাম আগে সাজাতে হবে সেই অনুযায়ী পরিশ্রম করতে হবে দেখুন পরিশ্রম তো সবাই করবে যারা কৃষক তারা জমিতে কাজ করছে এমনকি ঠেলাওয়ালা ঠেলা টানছে মুটি সে বিশেষ করে মাল জিনিস মাথায় নিয়ে চলছে তো আবার আপনারাও পরিশ্রম করছেন বা সবাই পরিশ্রম করছে তো পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি তো পরিশ্রম আবার বলেছি পরিশ্রম বিহীন ধন উপার্জন বিশেষ করে এটি কিন্তু ক্ষণস্থায়ী তো বিশেষ করে পরিশ্রম করতে হবে তার জন্য আগে থেকে পরিকল্পনা করতে হবে আর পরিকল্পনা ছাড়া ধনী হওয়া আর জল দ্বারা আলপনা আঁকা সমান তাই তো পরিকল্পনা নিয়ে কাজে অগ্রসর হন জীবন সংগ্রামে জয়ী হন এবং দেখবেন শত্রু বিরোধী পক্ষরা এই দুই সালে আপনাদের উন্নয়ন দেখবে আপনাদের প্রভাব প্রতিপত্তি দেখবে আপনাদের একাগ্রতার বন্ধন দেখবে অবশেষে পিছু হরতে বাধ্য হবে সেই সঙ্গে প্রকৃত সফলতার চাবি আপনাদের হাতে বুঝিয়ে দেবে তাছাড়া জরা ব্যাধি দুঃখদন্য থেকে মুক্ত করবে এমনকি ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে আর জীবনে অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে তো দর্শকবৃন্দ এবার আমরা আসবো দুই সালের অশুভত্ব দূর করার জন্য আমরা কি করব। তো অশুভত্ব দূর করার জন্য আমাদের সর্বদা বিশেষ করে সচেষ্টতাই হচ্ছে প্রথা মূল মন্ত্র এমনকি বিশেষ করে গৃহবাড়ি অফিস আদালত দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান এই সকল জায়গায় বা পোশাক আশাকে আপনারা নীল ব্লু স্কাই বেগুনি এই ধরনের রঙগুলো অধিক ব্যবহার করুন সেই সঙ্গে শনিবারে জন্মগ্রহণকারী জাতক বা জাতিকা আপনারা তো পীতম্বরী নীলা এবং চন্দ্রের জন্য মুক্তা এই দুটি রত্ন ধারণ করুন দেখবেন আপনাদের চলার পথকে সুগম করবে বাধা বিপত্তি দূর করবে এবং আলোয় ঝলমলে একটি বছর আপনাদের উপহার দেবে যে বছরটি দুই হাজার চব্বিশ লিপিবদ্ধ থাকবে স্বর্ণাক্ষরে তো দর্শকবিন্দু প্রকৃতপক্ষে দুই হাজার চব্বিশ সাল শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের জীবনে স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকুক আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা পাক চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করুন ধার কর্য ঋণমুক্ত হন দারিদ্র দশা দূরে পালাক সেই সঙ্গে মনো কষ্ট শরীর কষ্ট অর্থকষ্ট দূরীভূত হোক এবং মৌজ মস্তিতে বছরটি উপভোগ করুন অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষুক প্রকৃত সফলতা হাতের মুঠোয় আসুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার